ভারতের বিজ্ঞান সংযোগের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে প্রাঞ্জল ও আকর্ষণীয় করে তোলা হাতে বিভিন্ন পরীক্ষা এবং প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন অসামান্য উপাদানকে ছড়িয়ে দেওয়া বিজ্ঞান ও বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করে তোলাই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রধান উদ্দেশ্য আমাদের প্রতিদিনের জীবনে বিজ্ঞানের গুরুত্ব কি সেটা ভাবতে বসলে বেশ মজাই লাগে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি আমাদের প্রাত্যহিক কাজে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক জীবনযাপন যোগাযোগ বিনোদন চিকিৎসা সবকিছুই বিজ্ঞান প্রাত্যহিক জীবন থেকেই প্রত্যেক মুহূর্তের বিজ্ঞানকে তুলে আনার আমাদের এই প্রয়াসে সঙ্গী হিসেবে আমরা পেয়েছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টের টেকনিক্যাল অফিসার শ্রী তরুণ দাস মহাশয়কে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় সহজ এবং অসাধারণ নিরীক্ষার মাধ্যমে আমাদের কাছে ব্যাখ্যা করলেন তিনি ব্রেকফাস্ট টেবিলে এত খাবার এ তো লোভ সামলাতে পারছি না কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমার না এই টেবিল কভার একদম ভালো লাগছে না এটা কাজ করা যাক চেষ্টা করা যাক যে এটাকে যদি সরাতে পারি ভাবে। বাহ একটা জিনিস পড়লো না অথচ আমার এই টেবিল ক্লথ বাইরে চলে এলো এটা তো দারুণ বিজ্ঞান আচ্ছা আমরা যদি এরকম করি যে ব্রেকফাস্ট টেবিলে কি বিজ্ঞান আছে সেটাকে যদি আমরা আবিষ্কার করার চেষ্টা করি ব্যাপারটা মনে ভালো হয় শুরু করা যাক এটা দিয়ে আমি যখন এই টেবিল ক্লথটা টানলাম টেবিল ক্লথ বেরিয়ে চলে এলো এক ঝটকায় আর এ ওই টেবিল ক্লথের ঠিক নিচে টেবিলের ওপরে রয়ে গেল এটাকে আমরা বলি ইনার্সি অফ রেস্ট এটাকে বলি আমরা স্থিতিজাত বা স্থির জড়তা আমি যখন ছড়িয়ে নিলাম এ রইল না ও ওর জায়গাটায় ঠিক থাকার জন্য এই টেবিল ক্লথের নিচে টেবিলে গিয়ে স্থানটা নিল হ্যাঁ বিজ্ঞানটা তো বুঝলাম কিন্তু দেখতে কেমন যেন একটু লাগছে বাড়ির লোকেরা যখন পেতে দিয়েছেন কষ্ট করে তাহলে এটা থাক কোনটা থাক টেবিল ক্লথটা টেবিলেই থাক আমি চেষ্টা করি যদি টেবিল ক্লথটা আবার আমি পারতে পারি ওদের ওরা যেমন সুন্দর করে পেতে দিয়েছিল আমার বাড়ির লোকেরা সেরকমই বা মনে হচ্ছে পেরেছি আমিও কর্ম হয়ে উঠেছি আমি আরও কিছু খাবার দেখতে পাচ্ছি আমার খাবার থেকে না বিজ্ঞানটা খুঁজতে মনে হচ্ছে আরও বেশি আকর্ষণ লাগছে সমস্যা একটা হচ্ছে সমস্যাটা হলো যে আমি দাঁতটা ব্রাশ করতে ভুলে গেছি সকালবেলা দাঁত ব্রাশ করাটা খুব প্রয়োজনীয় শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তো আমার কাছে ব্রাশ আছে টুথপেস্টও রয়েছে আমি করি কি আগে দাঁতটা ব্রাশ করে নিই এক মিনিট এক মিনিট দাঁতটা ব্রাশ করতে যাওয়ার আগে আমি একটা মনে হচ্ছে আগে মজার বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আমি একটা দারুণ জিনিস খেয়াল করছি যে আমি যখন এটাকে প্রেস করছি এই পেস্টটা বেরিয়ে চলে আসছে মজার জিনিস তো আবার প্রেস করি চাপ দিলেই এটা বেরিয়ে চলে আসছে কেন চাপ দিলে না বেরিয়ে চলে আসছে কেন নিশ্চয়ই কোনো বিজ্ঞান আছে হ্যাঁ পেসকালের সূত্র মনে হচ্ছে এখানে কাজ করছে আমি যখনই কোনো একটা আবদ্ধ জায়গায় চাপ দিই সেই চাপটা চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়ে যায় এবং সেই সঞ্চালিত হয়ে ওর যখন এই টুথপেস্টের এই টিউবের মুখে আসছে সেখানে যেহেতু ফাঁকা সেখান দিয়ে এটা বেরিয়ে চলে আসছে অর্থাৎ চাপ দিলে সেই চাপ সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয় কি আশ্চর্য এই টুথপেস্টের এই টিউবের মধ্যেও বিজ্ঞান লুকিয়ে রয়েছে কিন্তু মনে হচ্ছে আমার মুখে একটা কিছু ফিল করছি অনেক কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের মধ্যে আরে একটু একটু ফ্যানও আসছে আমি যদি আরও ব্রাশ করি এটা আমাদের খুব সাধারণ অভিজ্ঞতা যে আমরা ব্রাশ করতে করতে ফেনা হাসে এই ফেনাটা কেন হয় এর মধ্যে অনেক কেমিক্যাল থাকে তার মধ্যে অন্যতম একটা কেমিক্যাল হলো এই সোডিয়াম লরেল সালফেট এটা হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট এর মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও থাকে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল তার মধ্যে ধর্ম থাকে এ কী করে আমাদের এই ফোমিংটা হতে সাহায্য করে এখন ফোমিংয়ের কি দরকার এই যে ফ্যানাটা হচ্ছে এটা কি দরকার আছে এ দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে গিয়ে আমাদের যে ময়লাগুলো যেগুলো দাঁতের ক্ষতি করে সেগুলো ক্লিন করার কাজে লাগায় সেই জন্য প্রয়োজন আছে ফলে এই কেমিক্যালটারও অ্যাড করার দরকার হয় আমি পাশের টেবিলে একটু জল রেখে দিয়েছি এবং আমার সাথে কিছু কটন কয়েন আছে এরকম ট্যাবলেট আকারে কয়েনের আকারে এটা কি। এগুলো কিনতে পাওয়া যায় বাজারে আমি কি করি আমি এটাকে যদি জলে ফেলে দিই মজার ব্যাপার যে ওয়াও এটা আস্তে আস্তে কীরাম ফুলে যাচ্ছে কিরাম বেড়ে যাচ্ছে আমি যদি আর একটা নিই আরেকটা যদি পাশে ফেলি ওয়াও ঠিক যেন আস্তে আস্তে একটা সাপের মতো লম্বা হয়ে গেল এবং মজার ব্যাপারটা হলো কি কি ঘটছে এখানে হুম সবখানেতেই বিজ্ঞান সুতরাং আমার ব্রেকফাস্ট টেবিলে তো অনেক বিজ্ঞান আমি আবিষ্কার করছি এইটা হলো এমন এক ধরনের কটন যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে যখন জলটা প্রবেশ করছে এই পুরো ব্যাপারটাকে আমরা বলতে পারি ক্যাপিলারি অ্যাকশান অর্থাৎ কৈশিক নলের মতো ব্যাপারটা এর মধ্যে আমরা ভাবতে পারি এবং আমরা জানি সরু 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 পাইপ বা টিউবের মতো রয়েছে নলের মতো রয়েছে আমি যখনই এটা জলের মধ্যে রাখলাম সে তখন ওই সরু সরু নলের মধ্যে দিয়ে ওই টিউবের মধ্যে দিয়ে এর মধ্যে প্রবেশ করছে ফলে কি হচ্ছে এটা ভারী হয়ে উঠছে এবং এটা বড় হয়ে উঠছে এবার আমি এটাকে স্কুইজ করে নিংড়ে নিয়ে এটাকে আমি একটা সুন্দর ব্যবস্থা করতে পারি আমার মুখটা পরিষ্কার করার কাজে লাগতে পারি অর্থাৎ এটা আমার একটা হ্যাঙ্কি হয়ে গেলো আমার একটা রুমাল হয়ে গেল অদ্ভুত জিনিস না অদ্ভুত বিজ্ঞান এটা দিয়ে অমুখটা আমি পরিষ্কার করে নিলাম বা এটা আমার একটা সুন্দর রুমাল আমি খুব ছোট্ট জায়গায় একটা ট্যাবলেটের আকারে নিয়ে রেখেছিলাম এবং সেই বিজ্ঞানটা কাজে লাগিয়ে এই কৈশিক প্রক্রিয়ায় কৈশিক নাল নলের প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে সেটাকে আমি একটা রুমাল বানিয়ে নিলাম বড় হয়ে গেল এবং সেটা আমার একটা বিজ্ঞানকে বুঝতে সাহায্য করলো অর্থাৎ এই ব্রেকফাস্ট টেবিলে বসেই আমি কিন্তু এই বিজ্ঞানগুলো আবিষ্কার করছি হ্যাঁ যেটা বলছিলাম খাবার টেবিলে তো হাজির কিন্তু এখনও কোনো খাওয়া হয়নি আর খাওয়া হয়নি মানে আমার লোভ ক্রমশ বাড়ছে খিদেও পেয়েছে না ইনফ্যাক্ট তো আমি তাহলে একটা কাজ করি শুরু করে ডিম দিয়ে কিন্তু মজা হলো আমার কাছে এরকম ডিম পাশের টেবিলে পাও আমার বাড়ির লোকেরা কিন্তু আমার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ওয়াকিবহাল আমাকে চারটে ডিম দেওয়া হয়েছে কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমাকে এটা বলে দেওয়া হয়নি যে এই ডিমগুলোর মধ্যে কোনটা কাঁচা কোনটা সেদ্ধ কী করে বুঝবো ওকে দুটো আলাদা ছিল পাশের টেবিলে আর দুটো বাটিতে ছিল চেক করা যাক আমি প্রথমে পাশের টেবিলে যে ডিমটা নিয়ে এসেছি সেটাকে নিয়ে আমি চেক করি এই যে ডিমটা আমি এটাকে নিয়ে ঘুরিয়ে দিই দিয়ে নাম হাতে করে ছেড়ে দিই আবার ঘুরিয়ে আঙুলে করে টাচ করে যাই ছেড়ে দিই আরে এটা তো আবার ঘুরতে শুরু হচ্ছে আমি কী করি এটা ঘোরালাম টাচ করে ছেড়ে দিলাম আবার ঘুরতে শুরু হচ্ছে আমি ঘুরিয়ে টাচ করে ছেড়ে দিচ্ছি আবার ঘুরতে শুরু করছে আর আমি যদি এই বাটি থেকে যে ডিমটা দেওয়া হয়েছিল। সেটাকে ঘোরালাম ঘুরে যদি ছেড়ে দিই আরে আমি আঙুল সরিয়ে নেওয়ার পরে তো আর ঘুরছে না আমি আবার স্টপ করলাম পারমানেন্টলি স্টপ হয়ে যাচ্ছে ওয়েট 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 ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক বিজ্ঞাটা খোঁজা যাক আমি যখন এই ডিমটাকে ঘোরাচ্ছি এটা মনে হচ্ছে কাঁচা আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম কি করে কারণ আমরা জানি একটা ডিম মানে কি ডিমের বাইরেই ক্যালসিয়াম কার্বোনেটের একটা শেল থাকে একটা খোলা শক্ত যেটা তার মধ্যে থাকে অ্যালবুমিন একটু থকথকে সাদা পদার্থ তার মধ্যে থাকে কমলা বা হলুদ রঙের আর একটা থকথকে তরল পদার্থ সেটাকে আমরা বলি কুসুম বা ইয়ক তো আমি যখন এটাকে ঘুরিয়ে এরম ছেড়ে দিচ্ছি টাচ করার পরে তখন আমি বাইরে শক্ত খোলাটাকে আমি থামানোর চেষ্টা করছি কিন্তু ভেতরের তরলটা তো সেই ইনার্শিয়া বা জড়তার জন্য ঘুরে যাচ্ছে। এটাকে মোশন দেখছি জল আছে এবং এই জলটা রঙিন জল আমি আর একটি কাঁচের পাত্র নিয়ে নেব যাতে আমার এই বিজ্ঞানটা বুঝতে এই পাত্রটি আমাকে খুব সাহায্য করে এইটা যে কাঁচা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি কেন সেটা বোঝানোর জন্য পাশের টেবিল থেকে আমি কয়েকটা কাগজের টুকরোও নিয়ে নিতে পারি রাইট এই যে বেশ চকচক করছে দেখতে সুবিধে আমি এটা এখানে ছেড়ে দিলাম এরা ভাসছে মজাটা হলো আমি যদি একে ঘুম ঘোরাই ব্যাপারটা হলো এরকম যখনই আমি একে ঘোরাচ্ছি আমি কল্পনা করতে পারি সবুজ জলটা হলো সবুজ জলটা হলো আমার ওই ইয়ক আমার ওই কুসুম আমি যখনই ঘোরাবো আমি একটা হাতে সাহায্য নিচ্ছি আমি যদি দেখে ঘুরিয়েও দিই আমি যাই থামিয়ে দেবো কি আশ্চর্য আমার বাইরের এই শক্ত খোলক যদি এটাকে আমি মনে করি ডিম তাহলে ভেতরের তরল এবং দেখতে পাচ্ছি এই কাগজগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে ওটা এখনও ঘুরে যাচ্ছে অদ্ভুত বিজ্ঞান ডিমের ক্ষেত্রে কাঁচা ডিমের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয় আমি বাইরে থেকে যখন টাচ করি তখন বাইরের শক্ত খোলকটাকে আমি থামিয়ে দিচ্ছি চেষ্টা করছি থামানোর কিন্তু ভেতরের তরল যেহেতু ঘুরে যাচ্ছে ফলে গতিজাড্যের জন্য আমি যাই আঙুলটাকে তুলে নিচ্ছিলাম ও আবার ঘুরতে শুরু করছে অর্থাৎ ব্রেকফাস্টের টেবিলে স্থিতিজাড্য এবং গতিজাড্য বোঝানোর এই সহজ প্রক্রিয়া বোধহয় আমাদের সকলকে বিশেষ করে স্টুডেন্টদের বিজ্ঞানকে বুঝতে আরও আরও অনেক সাহায্য করে অনেক সহজভাবে সাহায্য করে প্রশ্নটা হচ্ছে আমি তো ওটা কেন ডিমটা কাঁচা সেই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছি অলরেডি কিন্তু এই পরের যে দ্বিতীয় যে ডিমটি সেটা যে সেদ্ধ সেটা আমার প্রমাণ কী ওকে বিজ্ঞানটা খোঁজা যাক আমি যখন এটাকে ঘোরাচ্ছি ঘুরে একটু গতিটা একটু বেশি মনে হচ্ছে ঘূর্ণনের গতিটা হ্যাঁ এটাও একটা লক্ষণ আমি এবার থামিয়ে দিলাম পারমানেন্টলি থেমে গেল একদম স্থায়ীভাবে থেমে যাচ্ছে যখন আমি আঙুল টাচ করে তুলে নিচ্ছি থেমে যাচ্ছে মানেটা এটাই বোঝায় যে এটা সেদ্ধ ডিম কেন কারণ এর ভেত বাইরের খোলক শক্ত যেটা অংশটা এবং ভেতরের অ্যালবেন এবং ইয়ক এই যে তরল পদার্থগুলো এরা কিন্তু যখন ডিমকে সেদ্ধ করা হয় তখন শক্ত হয়ে যায় আমি এই স্থিতিজাড্যের কথা গতিজাড্যের কথা আমি পরে বলবো তার আগে একটা প্রশ্ন চলেই আসছে যে ডিম সেদ্ধ হলে কেন শক্ত হয়ে যায় তারপর আমি একে এক্সপ্লেন করব আমি তার আগে ছোট্ট করে একটু এখানে দেখাতে চাইছি যে ডিম যখন কাঁচা থাকে আর ডিম যখন সেদ্ধ হয় একটা পার্থক্য আমরা লক্ষ্য করি যখন ডিমটা খেতে যাই কাঁচার ডিমকে আমরা যখন ভাঙি তা তরল পরে চারদিকে ছড়িয়ে যায় যেতে পারে আর যখন সেদ্ধ ডিম আমরা খাই আমরা জানি এখন প্রশ্ন হলো যে এই সেদ্ধ ডিমটা যে সেদ্ধ ডিম কেন হার্ড হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে কেন শক্ত হয়ে যায় আমরা বোঝার জন্য ভেবে নেব আমার কাছে এই যে অ্যালুমিনিয়ামের এই ছোট ছোট জিনিসগুলো মনে করব যেন এই ডিমের মধ্যে থাকা একটা কাঁচা ডিমের মধ্যে থাকা প্রোটিনের অণু প্রোটিন কি দিয়ে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে বা অ্যামিনো অ্যাসিড দিয়ে এবার এই প্রোটিনের অণুগুলো মানে কিলগুলো সাধারণ অবস্থা এরকম কয়েলড হয়ে থাকে এরকম জরা জড়ি করে থাকে নিজেদের মধ্যেই নিজেরাই এক একটা যেন কয়েল যাই এখন আমি হিট দিই হিট দেওয়ার পরে কি হয় এই কয়েলগুলো ডিনেচার্ড হয়ে যায় অর্থাৎ তাদের স্বাভাবিক অবস্থা থেকে বিকৃত হয়ে যায় অর্থাৎ আমি যখনই তাপ দিচ্ছি এ তাপের ফলে ও কী করছে কয়েল থেকে আলাদা আলাদা করে যেন আরেকটু বর্ধিত হয়ে যাচ্ছে এরকম যেন একটা একটা স্ট্রিংয়ের মতো হয়ে যায় এবং তারা আলটিমেটলি কী হয় যখন আরও হিট পায় তারা ট্যাঙ্গেলড হয়ে যায় মানে তারা যেন নিজেদের মধ্যে জট পাকিয়ে যায় এবং জট পাকিয়ে গিয়ে ওরা যখন একত্রীভূত হয়ে যায় আমরা যেটা আলাদা আলাদা খোলা অবস্থায় কাঁচা পেয়েছিলাম সেটাকে আমরা এখন দেখতে পারি সেটা হার্ড হয়ে গেল অর্থাৎ শক্ত হয়ে গেল কি আশ্চর্য বিজ্ঞান না একটা কাঁচা ডিম নরম একটা সেদ্ধ ডিম সে শক্ত কেন হয় অদ্ভুতভাবে আমরা এরকম এগুলো তো ফেলে দেওয়া ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা এই এক্সপেরিমেন্ট করতেই পারি এবং এটাতে আমি তাহলে বুঝতে পারলাম যে ডিম সেদ্ধ হওয়ার পরে কেন শক্ত হয়ে যায় বেশ এবার প্রশ্ন হলো যে আমি যখন এই ডিমটিকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছিলাম তখন তাহলে কী হলো ভেতরটা এই ইয়ক অ্যালবোম এবং বাইরের শক্তগুলো এটা একটা টোটাল সিস্টেম অফ বডিস একটা বস্তু সমগ্র হিসেবে কাজ করছে ফলে আমি যখন বাইরে থেকে টাচ করলাম মানে পুরো যেন মনে হলো একটা বস্তুকেই আমি টাচ করে থামিয়ে দিচ্ছি অর্থাৎ আমি যদি আমার মাথাটা ধরে ঘোরাই দিয়ে আমার মাথাটা যদি থামিয়ে দিই আমার বডিটা কি নিচে ঘুরবে নাকি এটা সম্ভব নয় আমি যদি মাথাটা ধরে থামাই আমার বডিটা ধরে থামাই আমার পুরো বডিটাই থেমে যাবে এটাই স্বাভাবিক এটাই প্রকৃতি এটাই নিয়ম এটাই বিজ্ঞান ফলে আমি যখন বাইরে থেকে টাচ করলাম ও পুরোটাই স্থির হয়ে গেল অর্থাৎ আমি একদম নিশ্চিত হতে পারলাম যে যাকে ঘুরিয়ে টাচ করার পর ছেড়ে দিলে সে স্থায়ীভাবে থেমে যায় সেটা হলো সেদ্ধ ডিম প্রথমটা ডিমের ওপরের অংশটা একটুখানি ফাটিয়ে নিলাম নিচের অংশটা একটু ফাটিয়ে খোলাটা ছাড়িয়ে নিলাম তারপরে মজাটা হবে সেখানে তারপর আস্তে করে একটু চাপ দিলাম দিয়ে এবং এত সহজে এত তাড়াতাড়ি একটা ডিম ছাড়ানো যেতে পারে আমার মনে হয় এই পদ্ধতিটা অনেকের কাছে একটু ভালো লাগলো এইবার প্রশ্ন হলো এই সেদ্ধ ডিমকে আমরা কাটবো কী করে আমরা দেখেছি ট্রেনে বা বাসে কখনো কখনো হকারে এটা করে থাকেন তারা একটা সুতো নিয়ে নেন নিয়ে জাস্ট তাদের সঙ্গে ঝুড়িতে বাঁধা থাকে ফট করে টেনে দিল কেটে গেল আমরা সেটা এখানে করব। একটা সরু সুতো জাস্ট এটাকে নিয়ে আমি চেপে দিচ্ছি মজার ব্যাপার সুন্দর করে ওটা কেটে দুটো টুকরো হয়ে বেরিয়ে চলে আবার মজার ব্যাপার হলো এই ডিমটাকে যদি আমি একটা ভোঁতা ছুরি দিয়ে কাটতে যেমন এটা মাখন কাটার ছুরি যে আমি যদি একটু সাইড ওয়াইড কাটতে যাই দেখা যাবে যে সেটা কাটা একটু সমস্যা হচ্ছে এবং সমস্যা হচ্ছে মানে কখনো সেটা সেটাই ব্রেকএ্রে হয়ে যায় ঠিকমতো দ্বিখণ্ডিত হয় না কেন কারণ আমরা যদি এটা দেখি দেখব যে এটা চওড়া কার থেকে এই সুতোটার থেকে একটা সুতো আপনারা জানেন একটা সুতো কত সরু হয় এবারে এই সুতোটা আমরা সেলাই করার যে সাধারণ সুতোগুলো ইউজ করি এই সুতোটার আমি যদি মনে করি এরিয়াটা কম আর এই যেখান দিয়ে কাটছে তার এরিয়াটা বেশি এইটা চাপের সঙ্গে বলের সঙ্গে দারুণ সম্পর্ক আছে একটা আমরা জানি প্রেসার ইজুগাল টু ফোর্স আপন এরিয়া চাপ ইজ ইউল টু বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে আর ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে এক্ষেত্রে ক্ষেত্রফলটা অনেক কম ফলে চাপটা অনেক বেশি কাজ করছে অনেক দ্রুত এবং সুন্দরভাবে ডিমটা কেটে দুটুকরো হয়ে গেল কিন্তু এর ক্ষেত্রে এরিয়াটা যেহেতু বেশি তাহলে চাপটা কম হয়ে যাচ্ছে ফলে আমাকে বেশি কসরত করতে হচ্ছে ডিমটাকে কাটতে এবং সেই ডিমটা মসৃণভাবে কাটে না এটা আমাদের প্রাত্যিক জীবনের একটা অভিজ্ঞতা আমার কাছে বিস্কিট আছে আমার কাছে দুধ আছে মজার ব্যাপার হচ্ছে দুখানা দুইটি কাপে দু রকমের দুধ আছে দু রকমের দুধ মানে কি একটা ঠান্ডা একটা গরম এটা আপনাদের বিশ্বাস করতেই হবে যে এর মধ্যে ঠান্ডা দুধ আছে আর এর মধ্যে গরম দুধ আছে বিস্কিট যে কোনো বিস্কিট নেই আমার কাছে যা বিস্কিট আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি একটা বিস্কিট আমি যদি এই ঠান্ডার দুধটা ডোবাই নরম হচ্ছে না খুব দ্রুত এটা নরম হয় না আমি আর একটা পার্ট আর একটা টুকরো একই রকমের বিস্কিট আবার একটা টুকরো করে যদি আমি তুলনামূলক গরম দুধে রাখি এবং দেখা যাবে কিছুক্ষণ পরেই এটা প্রায় সঙ্গে সঙ্গে নরম হয়ে যাচ্ছে এবং শুধু নরমই হচ্ছে না এটা ভেঙে পড়ে যাচ্ছে আমি আর একটা বিস্কিটকে নিয়ে বিস্কিটের অংশ নিয়ে আমি যদি সেটা দেখাই গরম দুধে আমাদের অভিজ্ঞতা বলে এটা খুব দ্রুত এটা নরম হয়ে যায় এবং এটা নরম হয়ে গিয়ে ভেঙে পড়ে যায় এটা কেন হয় ঠান্ডা দুধের ঘনত্ব গরম দুধের থেকে অবশ্যই বেশি গরম দুধের ঘনত্বটা ডেফিনেটলি কম যার ঘনত্ব কম যেন আমরা সাধারণ ভাষায় বলতে পারি যে রোগা পাতলা সে একটু তাড়াতাড়ি পোকপাক করে এদিকে ওদিক চলে যেতে পারে এই বিস্কিটের মধ্যে তার প্রবেশ করার অধিকার তার প্রবেশ করার যে ক্ষমতাটা সেটা অনেক দ্রুত হয়ে যায় যখন আমরা গরম দুধে বিস্কিটটা ডুবাই ফলে এর মধ্যে যে বন্ড আছে তার মধ্যে ভ্যান্ডার ওয়ালস বন্ড একটা খুব উইক একটা দুর্বল বন্ধন যেটাকে আমরা বলি তাকে ভাঙতে ওর খুব সহজ হয়ে যায় অর্থাৎ কি না এর মধ্যে বিস্কিটের মধ্যে গরম দুধ খুব সহজে প্রবেশ করে তাকে নরম করে দিতে পারে দ্রুত ঠান্ডা দুধে সেটা পড়তে পারে অবশ্যই গরম দুধের মধ্যে যে অণুগুলো থাকে তাদের গতি ঠান্ডা দুধের থেকে অনেক বেশি ফলে তার এই বিস্কিটের মধ্যে চলাফেরার করার ক্ষমতাটা আমার ঠান্ডা দুধের থেকে তুলনামূলকভাবে বেশি বলে গরম দুধে বিস্কিট তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যায় কিন্তু মজার ব্যাপার আমি যখন বিস্কিটটা ভাঙছিলাম তখন একটা আওয়াজ পেলাম আমরা যখন বিস্কিট খাই কুরমুর করে একটা আওয়াজ হয় একটা আওয়াজ হয় এই আওয়াজটা কেন হয় আমি যখন ভাঙছি মানে এর মধ্যে যে পদার্থ দিয়ে তৈরি তার মধ্যে একটা কম্পনের সৃষ্টি করছি একটা ভাইব্রেশন বা কম্পন শব্দের সৃষ্টি করে ভাইব্রেশন কাউ সাউন্ড এবার প্রশ্ন যেটা হলো আমরা এটা খুব সহজে একটা কাগজ নিয়ে বাড়িতে করতে পারি বিস্কিট দিয়ে তো করতেই পারি বিস্কিট ভাঙলে আওয়াজ হয় সেরকম আমরা কাগজ দিয়ে খুব সহজে করতে পারি কীরকম করতে পারি আমরা যখন একটা কাগজকে ছিঁড়ি আওয়াজ হয় এর মধ্যে যে তন্তু থাকে যে ফাইবার বা সেলুলোজ থাকে তারা পরস্পরের সঙ্গে একটা বাঁধন রেখে তারা তৈরি হয়েছে এবার আমি যখন টানছি মানে তাদের এই বন্ধন থেকে তাদের মুক্ত করার চেষ্টা করছি তাদের ছিঁড়ে দিচ্ছি আলাদা করতে চাইছি ফলে এই কাগজের তন্তুগুলোর মধ্যে একটা কম্পনি সৃষ্টি করছি আর সেই কম্পনি শব্দের সৃষ্টি করে এটা একটা সাধারণ অভিজ্ঞতা কিন্তু এই সেম কাগজ যদি আমি একটা জল নিই আমি এই সেম কাগজটাকে যদি আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিই মজার ব্যাপারটা হলো যে এই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে মানে কী হলো এর মধ্যে যে অংশগুলো আছে যে তন্তুগুলো আছে তার মধ্যে জল প্রবেশ করছে প্রবেশ করে তাকে ভারী করে তুলছে তার ওয়েট বাড়িয়ে তুলছে শুকনো কাগজে যে কম্পনটা হয়ে যে শব্দের সৃষ্টি করছিল যে ভারী হয়ে যায় তার কম্পনটা এর থেকে অনেক কম ফলে আমি যখন ভিজে কাগজকে ছিঁড়ি তখন তার আওয়াজ শুকনোর থেকে কম বা একদম প্রায় হয় না বললেই চলে আমি প্রায় আওয়াজ পাচ্ছি না অর্থাৎ এর মধ্যে কম্পন হচ্ছে কিন্তু ওর থেকে অনেক কম কম্পন কম্পন কত বেশি হচ্ছে কম্পন কত কম হচ্ছে তারপর নির্ভর তার উপর নির্ভর করে একটা শব্দের তীব্রতা তীক্ষ্ণতা ফলে ভিজে কাগজে আমরা আওয়াজ খুব কম পাই বা একেবারে বেশি ভিজে আমরা পাইই না তো বিস্কিটের ক্ষেত্রেও এরকম আমরা যখন ভাঙি তখন সেই যে আওয়াজটা হয় সেটা কিন্তু এরকমই একটা কম্পনের ফলে হয় অর্থাৎ বিস্কিট ডিম যা কিছু আমরা দেখি দুধ জল এই সব কিছুর মধ্যে যে বিজ্ঞান কি সুন্দরভাবে লুকিয়ে আছে আমরা প্রাত্যহিক জীবনে সেটা অভিজ্ঞতার সম্মুখীন হই আমি যদি শব্দ নিয়ে যেহেতু আমরা আলোচনা করছিলাম একটু আগে একটু আগে তো শব্দ কি এখান থেকে তৈরি করা যেতে পারে আমি করার আগে এখানে সামান্য জল ছিল সেখানে হাতটা ভিজিয়েছি এবং আমি এই শব্দ যাতে আরও ভালো করে হয় তার জন্য ছোট্ট একটা লেবু কেটে রেখে দিয়েছি তা আমি শব্দ তৈরি করার আগে এরমভাবে আঙুলটা লেবুতে ঘষে এটা যেন একটা ম্যাজিকের মতো আগে আমি সিক্রেটটা বলিনি রহস্যটা কি। আমি কি করলাম এই লেবুর রসে একটু হাতটা ভিজিয়ে জলে একটু হাতটা ভিজিয়ে আমার এই যে চামড়াটা আছে আঙুলের এই চামড়াটাকে আমরা একটু কুচকে নিচ্ছি রিঙ্কিল হয়ে যাচ্ছে এবার আমি কি করলাম এই কুচকে যাওয়া চামড়াটা যখনই এই গ্লাসের কিনারায় ঘষছি তাহলে সেই কুচকে যাওয়া চামড়া আর এই গ্লাসের কিনারাটার মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে সেই ঘর্ষণে কম্পনের সৃষ্টি হচ্ছে সেই কম্পনে শব্দের সৃষ্টি হচ্ছে আমি এই শব্দকে আমি আরও চমৎকারভাবে পরিবর্তন করতে পারি তার এই তীব্রতা তার তীক্ষ্ণতাকে আমি কি করতে পারি আমি একটা রঙিন জল নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় সাধারণ জলেও হবে আমি প্রথমে খালি গ্লাসে করার চেষ্টা করি শব্দটা এমন আসছে আমি যদি একটু জল ভরি এই শব্দ আমার মনে হয় একটু পরিবর্তন হলো আমি যখন আর একটু বেশি জল দেব পুরো শব্দের পরিবর্তন হচ্ছে আমি যদি আরও জল দিই যেন আরও মিষ্টি আওয়াজ পাচ্ছি আরও স্রেলিং সাউন্ড আমি যদি আরও জল দিই কি অদ্ভুত না আমি জলের লেভেল চেঞ্জ করছি তার মানে অ্যাকচুয়ালি ওপর থেকে বাতাসের এই যে লেভেলটা চেঞ্জ করছি অর্থাৎ বাতাসের যে ওপর থেকে দৈর্ঘ্য যদি আমি ভাবি সেটাকেও যদি আমি পরিবর্তন করি বাতাসের হাইটটা যদি ছোট করি আস্তে আস্তে জলের লেভেল থেকে কিনারার মধ্যে তাহলে আমি বাতাসের পরিমাণটা কমাচ্ছি জলের পরিমাণটা বাড়াচ্ছি ফলে এর মধ্যে আমি যখন এই ঘর্ষণের মাধ্যমে যে কম্পন হচ্ছে সেই কম্পনের পরিবর্তন করছি বাতাসের মধ্যেও সেই কম্পন অবশ্যই যাচ্ছে এবং সে শব্দের এই প্রাবল্য বা তীক্ষ্ণতাটাকে চেঞ্জ করছে জল শব্দ বিজ্ঞান বেশ মজার ব্যাপারটা আমি ঠিক কী করতে চাইছি একটা দারুণ বিজ্ঞানকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি আমি যদি একটা বরফের টুকরো নিই একটা বরফের টুকরো নিয়ে যদি জলে ফেলে দিই এটা ভাসে যে কোনো টুকরো যখন আমি জলে ফেলি আমরা দেখেছি যেমন সমুদ্রে হিমশৈল ভাসছে এও ভাসে এখানে তাই ভাসছে আমি দেখা যাক এটা ফেললাম বরফ ভাসছে কিন্তু এই একই বরফের টুকরো যদি আমি তেলে ফেলি দেখা যাক কি হয় ও মাই গড যাই তেলে ফেললাম বরফের টুকরো ডুবে গেল সে ছোটো হোক বা বড় হোক আমি এত বড় এত ছোট ব্যাপার নয় যদি গ্লাসের মধ্যে প্রবেশ করাতে পারি দেখা যাবে যে বরফ এখানে ভাসছে আমি সেই বরফকে তুলে যদি আমি সর্ষের তেলে দিই সে ডুবে গেল দেখে মনে হয় না এটা যেন একটু ভারী এটা যেন হালকা না আসলে জলের থেকে তেল হালকা জলের ডেন্সিটি বা ঘনত্ব অবশ্যই তেলের থেকে বেশি জলের ঘনত্ব আবার বরফের থেকেও বেশি বরফের ঘনত্ব জলের থেকে কম ফলে জলের জলের উপরে বরফ ভাসে আবার বরফের ঘনত্ব থেকে অবশ্যই তেলের ঘনত্ব কম তাহলে বরফের ঘনত্ব বেশি সে ডুবে গেল এ আমাদের এই অভিজ্ঞতাটা আমরা সকলে আমরা অনেক দিন আগে থেকে জানি আমরা সকলে যারা প্রথম বিজ্ঞান শিখছি তারাও এটা জানি আমরা তো ব্রেকফাস্ট টেবিলে অনেক কিছু খাবার অনেক কিছু বিজ্ঞান আবিষ্কার করলাম ব্যাপারটা হচ্ছে যে ব্রেকফাস্ট টেবিলের খাবার যেখান থেকে আছে সেটা রান্নাঘর অনেক কিছু অনেক খাবার সব না হলেও তো সেই রান্নাঘরের যে বিজ্ঞান আছে সেটা আমরা এখানে একটু দেখে নেবো আমার হাতে একটু জল আছে আর এই যে তাওয়াটা এই যে চাটুটা দেখছি এটা প্রচণ্ড গরম এবার আমি এখানে যখনই জল পেয়ে আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা যাই জল ফেলবো ওয়াও দেখা যাচ্ছে জলের যে ড্রপলেটগুলো সেগুলো যেন হোভারিং করছে ভেসে বাড়াচ্ছে জলটা এত প্রচণ্ড গরমে গিয়ে বাষ্পীভূত হচ্ছে এই জলের যে ড্রপলেট জলের যে বিন্দু এবং ওই তাওয়াটা গরম এই দুটোর মধ্যে জলুই বাষ্পের একটা আস্তরণ আছে আর সেই জলি বাষ্পের আস্তরণটা কী করছে ও কেরাম ভাজতে সাহায্য করছে ও কেরাম ভাজতে সাহায্য করছে এটা প্রচণ্ড গরম তেল যখনই আমরা সবজি কোনো ছাড়ি তেলে আমরা দেখি সেই সবজিগুলো কীরকম যেন চরবড় করে ফুটছে আমি যে আলু ব্যবহার করছি যে কোনো সবজি যখন ব্যবহার করি অবশ্যই তার মধ্যে জলীয় পদার্থ রয়েছে সেই জল যখন প্রচণ্ড গরম তেলের সংস্পর্শে আসে সেই জলটা শুকোতে থাকে সেটা বাষ্পীভূত হতে থাকে এবার এই গরম বাষ্প যখন তেলের মধ্যে থেকে বেরিয়ে আসছে অর্থাৎ ওই ভেপারগুলো যখন তেলের মধ্যে থেকে বেরিয়ে আসছে সেগুলোই বাবলসগুলো তৈরি করছে এক এক রকম ভাজার ক্ষেত্রে এক এক রকম অভিজ্ঞতা আমার এখানে কিছু লুচি আমরা বেলে রেখে দিয়েছি যাই লুচিটা ছাড়া হলো গরম তোলে কিছুক্ষণ পরেই দেখা যায় লুচিটা ফুলে যায় এটা আমাদের খুব কমন এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি লুচি যখন বেলা হয়েছিল। বেলার আগে যে ডোটা যেটা আমরা বানিয়েছিলাম লুচিটা সেটা জল দিয়ে বেলা হয়েছিল তাহলে সেই জল ওই গরম তেলের সংস্পর্শে এসে জলুই বাষ্পে পরিণত হচ্ছে এবং লুচির ওপরে নিচে চারদিকে একটা লেয়ার থেকে যাচ্ছে তেলের এবার কি হচ্ছে জলই বাষ্প যখন বেরিয়ে আসতে চাইছে তখন লুচিটাকে ফুলিয়ে দিচ্ছে এক ভারী মজার জিনিস আমার ব্রেকফাস্ট টেবিলে এই লুচি পুরিতে থাকি না এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞানের এমনই অসংখ্য আকর্ষণীয় বিশ্লেষণ নিয়ে আগামী কোনো এক পর্বে আমরা আবার হাজির হব বিজ্ঞান প্রসঙ্গে